আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কোন কোন শর্তে আইটি ব্যবসা করমুক্ত, অর্থাৎ আইটি ব্যবসা থেকে যে আপনি ইনকাম করবেন বা ফরেন রেমিটেন্স ইনকাম করবেন বা ফ্রিল্যান্সাররা যে ইনকাম করে থাকে সেই ইনকাম আদৌ কি করমুক্ত, এবং আইটি ব্যবসার কোন কোন খাতে ইনকাম করলে এটা করমুক্ত হবে, এবং কোন কোন শর্ত পরিপালন করলেই এই আইটি ব্যবসা করমুক্ত আয় হিসেবে বিবেচিত হবে। তাহলে চলুন আমাদের আয়কর পরিপত্রে কী বলা রয়েছে যে আইটি ব্যবসার ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া আছে কি না আপনার করমুক্ত আয় হওয়ার ক্ষেত্রে। সম্মানিত সুধী, অর্থ আইন 2024-এর মাধ্যমে ষষ্ঠ তফসিলের অংশ একের দফা 21 প্রতিস্থাপন করা হয়েছে। সেই প্রতিস্থাপিত যে দফা সেটা 2024 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়েছে, এবং সেখানে বলা রয়েছে যে নিম্নবর্ণিত ব্যবসায়ের সকল আয় ব্যয় ও বিনিয়োগ শতভাগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করার শর্তে আপনার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2027 পর্যন্ত উক্ত ব্যবসা হতে উদ্ভূত কোনো নিবাসী ব্যক্তি বা অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তিরা করমুক্ত থাকবে। তার মানে আপনি যে ফরেন রেমিটেন্সটা নিয়ে আসবেন আইটি ব্যবসা ব্যবহার করে আইটি ব্যবসার মাধ্যমে, সেক্ষেত্রে বলা রয়েছে যে সমস্ত আয় ব্যয় এবং বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। অর্থাৎ আপনি আয় করে নিয়ে আসলেন, আয় হলো, ব্যয়গুলো ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে, এবং যদি কোনো বিনিয়োগ কোনো ক্যাপিটাল মেশিনারি বা অন্য কোথাও বিনিয়োগ করে থাকেন সেটাও কি হবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ হতে হবে। এখন কথা হলো কোন কোন ব্যবসা আইটির কোন কোন ব্যবসা হতে আয়সমূহ করমুক্ত থাকবে। এখানে বলা রয়েছে এআই বেসড সলিউশন ডেভেলপমেন্ট, খ হলো ব্লক চেইন বেসড সলিউশন, গ হলো রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং, ঘ হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, উম হলো সাইবার সিকিউরিটি সার্ভিস, চ ডিজিটাল ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, স হলো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, বর্গজ হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন, ঝ হলো সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিসেস, ইও হলো ওয়েব লিস্টিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ এই সেবাগুলো থেকেই, এই সেবাগুলো ব্যবহার করে যদি আপনি আয় করে থাকেন ব্যাংকিং ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে, আয় ব্যয় বিনিয়োগ সবগুলোই হতে হবে ব্যাংকিং চ্যানেলে ব্যাংকিং ট্রান্সফারের মাধ্যমে, তাহলেই কিন্তু করমুক্ত হবে। এর পরের অপশান হলো আইটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সফটওয়্যার মেনটেন্যান্স সার্ভিসেস, নেক্সট হলো জিওগ্রাফিক ইনফরমেশান সার্ভিসেস, নেক্সট হলো ডিজিটাল অ্যানিমেশান ডেভেলপমেন্ট, নেক্সট ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, নেক্সট হলো ডিজিটাল ডাটা এন্ট্রি অ্যান্ড প্রসেসিং, নেক্সট ই লার্নিং প্ল্যাটফর্ম অ্যান্ড ই পাবলিকেশনস, নেক্সট আইটি ফ্রিল্যান্সিং। এই যে আইটি ফ্রিল্যান্সিং আপনারা যারা করছেন, অনেকে লিমিটেড কোম্পানি করেছেন, অনেকে সোল ট্রেডারশিপ বিজনেস করেছেন, যেটাই হোক না কেন আপনাদের কিন্তু ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতে হবে। অর্থাৎ আয় ব্যয় বিনিয়োগ সব কিছুই কিন্তু ব্যাংকিং চ্যানেলে হতে হবে। আপনি টাকা নিয়ে আসলেন ব্যাংকিং চ্যানেলে বাট এটা ইচ্ছে মতো নগদে খরচ করতেছেন, তাহলে কিন্তু সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না, তাহলে সেক্ষেত্রে আয়কে কিন্তু করমুক্ত হলে করমুক্ত বলে বিবেচিত হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর নেক্সট হলো কল সেন্টার সার্ভিসেস, লাস্ট হলো ডকুমেন্ট কনভার্সন, ইমেজিং অ্যান্ড ডিজিটাল আর্কাইভিং। তবে যে সকল খাতের আয় 30 জুন 2024 পর্যন্ত করমুক্ত ছিল কিন্তু প্রতিস্থাপিত বিধানে আর করমুক্ত নেই, তবে তাদের 23-24 আয় বর্ষের আয় 24-25 কর বর্ষে করমুক্ত থাকবে। অর্থাৎ এর আগেও এই আইটি ইনফরমেশান বা ইনফরমেশান টেকনোলজি সার্ভিসের কিছু হেড বাড়ানো ছিল, বর্তমানে সেগুলো কমিয়ে আনা হয়েছে। এই কমানোর ফলে তাদের আয় তো 30 জুন 2024 পর্যন্ত করমুক্ত ছিল, কিন্তু সেগুলো 24-এর পরে আর কিন্তু করমুক্ত নেই। তো যারা এই 24-25 কর বর্ষে রিটার্ন জমা দিচ্ছেন আইটি বিজনেস ব্যবহার করে, তাদের আয়টা এখনও করমুক্ত থাকবে, বাট 24-এর জুলাই থেকে
পরবর্তীতে শুধুমাত্র এই কতিপয় হেড থেকে যে ফরেন রেমিটেন্স বা ইনকাম করবেন সেটাই করমুক্ত থাকবে 30শে জুন 2027 পর্যন্ত। তবে শর্ত প্রযোজ্য, আয় ব্যয় বিনিয়োগ সব কিছু ব্যাংকিং চ্যানেলে হতে হবে। সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে, যদিও থিওরিটিক্যাল কথাবার্তা, তবুও শুনতে থাকলে অনেক বিষয়গুলো ক্লিয়ার হবে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের আয়কর, ভ্যাট, কাস্টমস, আয়কর রিটার্ন, ভ্যাট রিটার্ন, অডিট রিপোর্ট থেকে শুরু করে যে কোনো ধরনের সহায়তা করা হয়। যাই হোক সম্মানিত শ্রোতা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং কোনো ধরনের পরামর্শ থেকে থাকলে অবশ্যই পরামর্শটাও আমাদেরকে দিয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলের সদস্য নয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। যাই হোক সম্মানিত শ্রোতা, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।